5 লাখের বিমা, 10 লাখের হেলথ প্যাকেজ, অটো চালক শ্রমিক ক্যাব ড্রাইভারদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। ঠিকাদার ক্যাব অটো চালকদের জন্য প্রকাশ্যে এলো এক বড় সুখবর। তেলেঙ্গানার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ও রেভান্ত রেড্ডি ইতিমধ্যেই একটি সভায় হাজির হয়ে সেই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, খাবার ডেলিভারি ব্যক্তি থেকে শুরু করে ক্যাব এবং অটোরিকশা চালকের জন্য 5 লক্ষ টাকার বিমা প্রদান করবে রাজ্য। সম্প্রতি একটি সভায় যোগদান করে মুখ্যমন্ত্রী বলেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অর্থাৎ ঠিকাদারকে সামাজিক সুরক্ষা দেবে সরকার। পাশাপাশি ঠিকা শ্রমিকরা রাজীব অ্যারোগ্রোশ্রী স্কিমের মাধ্যমে 10 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবে বলেও জানা যায়। এ ব্যাপারে অবশ্য একটি নীতিগত সিদ্ধান্ত নেবে তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিকাদারদের জন্য এখন যে নীতি চালু আছে সেটি সম্পর্কে বিস্তারিত পর্যালোচনার সাথে সাথেই পরবর্তী রাজ্য বাজেট অধিবেশনে একটি কার্যকর আইন প্রবর্তন করা হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী 28শে ডিসেম্বর থেকে 6ই জানুয়ারির মধ্যে অনলাইনে বা সশরীরে হাজির থেকে তাদের আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, 4 মাস আগে একটি ভবন থেকে পড়ে মারা গিয়েছিলেন যে খাদ্য সরবরাহকারী ব্যক্তি। মুখ্যমন্ত্রী অবশ্য তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান হিসেবে ঘোষণা করেছিলেন। তবে লোকসভা ভোটের আগে এই সুখবরটি ভোট ব্যাংকে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।